নমস্কার বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকে এসেছি তোমাদের কাছে টেকনিক্যাল হেল্প কিছু তথ্য নিয়ে। তো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও, ধন্যবাদ। আমি আজকে দেখাবো যে কীভাবে অনলি 3G না থাকা সত্ত্বেও বা অনলি 4G না থাকা সত্ত্বেও কীভাবে আমরা অনলি 4G ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সবার আগে আমরা দেখে নেব যে কীভাবে এই প্রসেসটি হয়। তো তার জন্য আমাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো, অ্যাপসটির নাম 4G LTE নেটওয়ার্ক, ঠিক আছে? এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে না, ঠিক আছে? এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে 4G LTE নেটওয়ার্ক, দেখতে হবে ওখানে। তো গিয়ে ডাউনলোড করো কিভাবে। তো একটা এবং ইনস্টল হয়ে আছে আমার 4G LTE এটাই হাতে, ঠিক আছে? তো এটা আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, তাই অটোমেটিক ইনস্টল হয়ে চলে যাবে আমার ওখানে। অ্যাপটা খুলে যাবে, অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটা খুলতে হবে, খুলে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করার পর সিগন সুইচ টু 2G 3G 4G LTE এটা হাত দিতে হবে, 3G LTE এখানে হাত দিতে হবে, ঠিক আছে? আমার অটোমেটিক LTE করা আছে, এখানে বন্ধুরা এখানে সব রকম LTE 2G CDMA WCDMA, ঠিক আছে, করা যায়। তো এটাকে LTE করে দিতে হবে, ঠিক আছে? LTE করে দেওয়ার পর ব্যাকে চলে যাবো, ঠিক আছে? তাহলে প্রসেসগুলো কী হবে? প্রসেসগুলো হলো, প্রথমে একটা ইস্যু করতে হবে, ইস্যু করার পর অ্যাপটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো অ্যাপটাকে যখনই আমরা ওপেন করবো, ওপেন করার পর এরকম একটা অপশন আছে চেঞ্জ LTE, এটাই ফার্স্টে হাত দেবো, ঠিক আছে? হাত দেওয়ার পর তারপর এখানে হাত দেওয়ার পর অপশন আসবে, এরকম অপশন আসবে, তো এটা অনলি LTE করে নেবো, ঠিক আছে? অনলি LTE করে নিলে আমাদের নেটওয়ার্ক মোড LTE হয়ে যাবে, ওকে? আশা করি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লেগেছে এবং তোমাদের সাহায্য হয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এরকম পরবর্তীকালে ভিডিও